দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা। আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলার শান্তিমোড় বালুপাড়া পল্লী গ্রাম। আমরা গত যে ঈদের আগে যে প্যাকেজটা দিয়েছিলাম সেটি আজকে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো। আর আমরা দেখছি শাহাবুর ভাই কিন্তু নিজে কিন্তু গাড়িটা সাজাচ্ছে। আমরা দেখছিলাম এখানে খ্যার বিছানো হচ্ছে, স্পন্সর বাই গ্যাজেটার্স লিমিটেড নিরাপদক। তো আমরা শুরুতে একটু সাগর ভাইয়ের সাথে কথা বলবো। উনি কিন্তু সুন্দরভাবে গুছাই গাছাই জিনিসগুলো পাঠাচ্ছে। সাগর ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। প্রচন্ড রোদের মধ্যে কষ্ট করে আসলে গাড়িটা গুছ গাছ চলতেছে আর কি। না ভাই, এটা আমার দায়িত্ব ভাই, একটা গরু যেন ছিলে না যায় বা কোনো জন আহত না হয়, এই জন্য আমাকে নিজেই করে, মানে সবকিছু লেবার দ্বারা হয় না ভাই। আচ্ছা, সবকিছু লেবার দ্বারা হয় না? না ভাই, না, আর আমি করিও না, কারণ সম্পূর্ণ দায়িত্বটা আমার ভাই। সম্পূর্ণ দায়িত্বটা আপনার, গরুগুলো যেন সুস্থ সবল তার বাসায় পৌঁছে যায়, এই দায়িত্বটাই আমার। এই দায়িত্বটাই আপনার, কারণ খালি শুধু টাকা আমি পেমেন্ট পেলাম, আমি গরু খালি হলাম আমাকে তুলে দিলাম। আচ্ছা, যাই ওখানে ছিঁড়ে ফাড়ে নামলো ওরা একটা মন খারাপ হয়। আচ্ছা আচ্ছা, অবশ্যই এটা যেন যাতে না হয় ভাই। আচ্ছা, এটা যেন যাতে না, আমি নিজে পরিশ্রম করে যত রোধ হোক ভাই, যত রোধ হোক সব উপর আল্লাহর ইচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা, আপনি কি পাঠাচ্ছেন না কোনো কেউ আসছে? না ভাই, আসছে ভাই, আসছে প্রতিনিধি, আসছে ভাই, উনি থাকেন ইতালিতে। ইতালিতে থাকে? জি জি জি। আচ্ছা, উনি ইতালি থাকে। আচ্ছা, আর ওনার ফার্ম দেখাশোনা করেন ওনার ওয়াইফ। ওয়াইফ উনি আমার প্যাকেজটা দেখছে ওখান থেকে, উনি আবার উনি ওয়াইফের কাছে পাঠাইছে। আচ্ছা, উনি ওনার ওয়াইফ আবার মনে করেন যেটা চয়েস করার পর কথাবার্তা বলে ওকে করে ভাইদের পাঠাইছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা একটা কথা আপনার মুখে শুনবো যে আসলে এই যে এত সেল করেন আপনি গরু, কারণটা কি ভাই? আপনার সুন্দর জিনিস কাস্টমার হবে ভাই। আচ্ছা, আর আমি যে সাইজের গরুগুলো কিনি আল্লাহর রহমত সবারই পছন্দ ভাই। আর যারা যারা ফারাবি বা যারা আমার ভিডিওটা দেখে, আচ্ছা, তারা সবাই আমার জন্য দোয়া করে ভাই, আমি মনে করি নাহলে এত কেন সেল হবে ভাই। আচ্ছা, ভালো লাগে বিদায় মানুষের কিনে, এটাই ভাই আল্লাহর ইচ্ছা। আচ্ছা, ম্যাক্সিমাম কিন্তু আমরা ভিডিও দিতে পারি না, কারণ আমরা অনেক বাইরে থাকি ভাই, কখনো রাতে যাই, কখনো অনেক সময় যাই, আর তারপর তুমি তো আবার হাটে ভিডিও করো, মানে তোমারও তো আবার সময় মূল্য আমরা অনেক সময় দিতে পারি না, এই জন্যই কোন কোনটা প্যাকেজ দেওয়া হয় না ভাই। আচ্ছা আচ্ছা, আজকে বুধবার, তোমার কোনো এক নাই ভাই। আচ্ছা ঠিক আছে, এই জন্য তাহলে আমরা প্রতিনিধি ভাইদের সাথে একটু কথা বলবো। আল্লাহ ভালো, একটা দেখ না আবার খোলা আর আমরা রাজবাড়ি পাংশা থানা। আচ্ছা, রাজবাড়ি থেকে? জি, রাজবাড়ি থেকে। তাহলে কখন গাড়িতে উঠছিলেন আপনারা? আমরা ভোর 4টার সময় গাড়িতে উঠছিলাম, এখানে এসে বেলা 2টা বাজে পৌঁছেছি। আচ্ছা আচ্ছা, তো সাগর ভাইয়ের কথা হবেন, কাজে মিল পাইছেন ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ, তার কথা মতো আমরা 100% মিল পাইছি, মিল পাইছি। আচ্ছা, আশা করি আর পরবর্তীতে যে গরুগুলো দেয় এরকমই যেন দিতে পারে। আরও কালেকশন লাগবে আপনাদের? আমাদের আরও কালেকশন লাগবে। আচ্ছা আচ্ছা, আরও কালেকশন লাগবে। তো আজকের কালেকশনটা আপনার কাছে কেমন মনে হচ্ছে, আমরা এটা জানতে চাচ্ছি আপনার কাছে। ভালো লাগছে, তার সাথে কথার সাথে কাজও মিল আছে, যেরকম দেখাইছিল ভিডিওতে। আচ্ছা, আমরা সেরকমই পাইছি, কি যেরকম ভিডিওতে দেখাইছে সেরকমই পাইছে? সেরকমই পাইছি। আচ্ছা আচ্ছা, তো আপনি তো আসলেন সাগর ভাইয়ের সাথে, একটু কথাটা তবে একটু হলো সাক্ষাৎ হয়েছে তার সাথে, যে উনি গাড়ি সাজাই দিচ্ছে। আসলে আপনার কাছে উনি ব্যক্তিগত হিসাবে লোকটা কেমন মনে হলো আপনার কাছে? আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে, আশা করি এরম যেন যারাই ব্যবসা করে এরম যেন নীতি লিয়া কাজ করতে পারে। আচ্ছা, এই কামনাই করি। তো তো আপনি যখন আসছিলেন তখন আমি ভিডিওটা ক্যামেরা ধরিনি, আপনি একটা কথা বলছিলেন যে যে কিছুই করুক ওনার যেন নীতি ঠিক থাকে, আসলে যেন 2 নম্বরে না হয়, এটা আপনি বলছিলেন তো? জি। আচ্ছা, কেন এটা বলার কারণটা আমাদের একটু বলেন তো আপনি। যা দেখাইছে আমরা তাই পাইছি, এর লেগে ধরেন যে কথাটা। আচ্ছা আচ্ছা, এর আগে আমরা একবার এই অনলাইনে গরু কিনে, আচ্ছা, প্রতারণা হয়েছিলাম, তার কারণে ধরেন যে, আচ্ছা আমি সন্তুষ্ট। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমরা একটু চাচার কাছে কিছু শুনবো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো সকালে বের হয়েছেন? হ্যাঁ সকালে। তো ভোর চারটায় আসে, খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া করছেন। তো আপনার কাছে সাগর ভাইয়ের লোক হিসাবে কেমন? ভালো, খুব ভালো, খুব ভালো। আমি ধরো এই গরু মোবাইলেই দেখি। আচ্ছা, দেখি আসি এই জায়গায় মিল করছি আল্লাহর রহমতে, প্রত্যেকটি গরু আক্রম আছে, যে যা আছে যেভাবে সেভাবে পাইছে। আচ্ছা, যেভাবে চাইছেন সেভাবে পাইছেন, মিল করছেন আগে আসে মিল করছেন? আচ্ছা, মিল পাইছেন? হ্যাঁ মিল পাইছি। আচ্ছা, মিল পাইছে, তারপর দর্শক দেখছেন লোড হচ্ছে, কিন্তু অলরেডি দুইটা উঠে গেছে আর আমরা ছিলাম, উঠতেছে গরুগুলো সুন্দর। আর এই কালেকশনগুলো অনেক সুন্দর ছিল সাবর ভাই। স্পন্সর বাই গ্যাজেটার্স লিমিটেড, নিরাপদ পথচলা। এটা লোড হচ্ছে, উনি কিন্তু নিজেই কিন্তু সুন্দরভাবে সাজে গুছে দিচ্ছে, একেবারে সুন্দর। আরো একটু সামনে দেন ভাই, দাও মাশাআল্লাহ কালেকশনটা অনেক সুন্দর ছিল ভাই। আমার কালেকশন তো ওই দুই একদিনে হয় না ভাই, তো দেখছেন 10 দিন 8 দিন 1 সপ্তাহটা লাগবে ভাই, কারণ এক হাটে গরু কিনলে বা এক জায়গায় গরু কিনলে একবার 100 গরু 200 গরু কিনে যাবে। আচ্ছা, কিন্তু জাতমানটা পাবো না ভাই, জাতমানটা পাবো না, আমার অনেক দেরি হয়ে যায়, যেটা নিতে চাইলে আমি তাদের কাছে সময় নেই ভাই, আমার 1 সপ্তাহ সময় দেন বা 10 দিন দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাগর ভাই কিন্তু নিজে আসলে সুন্দরভাবে গুছা গেছাই কিন্তু মালগুলো উনি পাঠাচ্ছে। দেখেন ভাই, এখানে দেখেন একই সাম ভাই, একই কোয়ালিটি ভাই, কালার একই কোয়ালিটি, জানো খামারি বা যে কেউ খেতালি নেক ভাই, না ঠকে ভাই। আচ্ছা, কারণ যে ঠকবে সে তার আমার কাছে আসবে না ভাই। আচ্ছা, ওই জন্য আমি জানি যে আমার কাছে একবার নিছে, ওই জন্য সারা জীবন যতদিন গরু পালন করে যেন আমার কাছে আসে ভাই। এই জন্য আমি বড় ভাইকে জিজ্ঞাসা করলাম কথাটা, হ্যাঁ আমরা জানি যে উত্তরবঙ্গের ভিতরে আসলে এই সাগর ভাইয়ের যে প্যাকেজটা, উনি কিন্তু ভালো কালেকশন করে কিন্তু স্বল্প সময়ের ভিতর সেল। তাহলে সাগর ভাই দামে কম সেল বেশি? ও ভাই, এটা তো কাস্টমারই বলতে পারবে, খানামেরাই বলতে পারবে। আচ্ছা, দামে কম সেল বেশি, তবে বাজার এখন একটু উদ্যমী ভাই, বাজার একটু উদ্যমী, হয়তো এই প্যাকেজটা এই দামে দিতে পারছি, হয়তো নেক্সট টাইমটা দিতে পারবো কিনা উপর আল্লাহ মালিক বলতে পারবে। আচ্ছা আচ্ছা, আর হাটের ওই কালেকশনের উপরে নির্ভর করবে ভাই। আচ্ছা, কালেকশনের উপর নির্ভর করবে, তবে আশা করবো ভাই। আচ্ছা, কম দামে সবসময় মানুষকে দেওয়ার জন্য। আচ্ছা, মানুষ আমার জন্য দোয়া করে এটাই ভাই। এই যে চলে যাচ্ছে বাংলাদেশের নন্দনীয় পাকড়া, খুব চাহিদা ভাই, এই লটে মাত্র 1 পিস। আগের লটে ছিল 4টা, মুন্সিগঞ্জ। কি নেপাল? ভাই
আচ্ছা শাহুর ভাই, ভাই এই যে মালটা চলে যাচ্ছে, কেমন মনে হচ্ছে আপনার কাছে, অনুভূতিটা কেমন? ও ভাই, অনুভূতি তো খুব মানে আনন্দের বিষয় ভাই, আনন্দের বিষয়, কারণ একটা প্যাকেজ দিয়েছি যাই 10 টাকা হয়েছে ভাই, আনন্দ লাগারই কথা ইনশাল্লাহ। আচ্ছা তো যাই হোক, ভালো লাগতেছে ভাই। আচ্ছা ভালো লাগতেছে, তাহলে এগুলো রাজবাড়ির উদ্দেশ্যে আজকে যাচ্ছে? জি ভাই, রাজবাড়ি পাংশা। রাজবাড়ি পাংশা, জি ভাই, জি। আচ্ছা তো এই ভাই মনে হয় আজকে 10 পিস নিল, আরো মনে হয় আপনার কাছে কালেকশন নিবে, যাই হোক বলছে ভাই। আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা এইরকম কালেকশন যদি এই ভাইদের মধ্যে অন্য ভাইরাও যদি নিতে চায় আপনার কাছে, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ ভাই, পাবে ভাই, পাবে। বলেন তো নাম্বারটা একটু বলেন তো ভাই। 01300 1713 09, এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আমার ইমো নাম্বার আছে ভাই। বলেন তো ইমো নাম্বারটা বলো। 01786 2618। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের পাবো। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে সাবর ভাইকে, স্পেশাল স্পেশাল গুলো দর্শকদের গিফট করার জন্য আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তো দর্শক আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা এদের পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা দেখছিলাম, এটা হচ্ছে গাড়ি, নাম্বার 12-35-56, এই গাড়িটি যাচ্ছে রাজবাড়ির উদ্দেশ্যে।